স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনের উপর প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। আজ থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বেগমগঞ্জের সেই চাঞ্চল্যকর নারী ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন। রাজশাহী সিটি কর্পোরেশনের 9 নং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচনে আরএমপির সতর্ক বার্তা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। করোনাকালে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে দিনে 3 শিফটে পরীক্ষা গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছে 1,27,647 জন পরীক্ষার্থী। পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন গড়ে 31 জন শিক্ষার্থী। এদিকে পরীক্ষায় সব ধরনের জালিয়াতি ঠেকাতে সকাল থেকে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইমরান আলীর ক্যামেরায় তোফাইল হোসেনের প্রতিবেদন। সোমবার সকাল 9:30 থেকে বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা, যেখানে 4,191 আসনের বিপরীতে পরীক্ষা দিতে নিবন্ধন করেছেন 1,27,647 ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। সার্বিক ব্যবস্থাপনায় খুশি অভিভাবক ও পরীক্ষার্থীরা। যে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, পরিবেশ মোটামুটি ভালো, আয়োজন খুব ভালো হয়েছে, সবাই স্বাস্থ্যবিধি ভালো মতোই মানছে, ভালো হয়েছে, পরিবেশ ভালো, প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড মানেরই হয়েছে, আর আমার প্রস্তুতি মোটামুটি ভালো ছিল, সেটা ভালোভাবে মেনটেন করা হয়েছে, ঢোকার সময় স্যানিটাইজ করা হয়েছে, প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড ছিল, আর সব কিছু ব্যবস্থাপনা বেশ ভালোই ছিল। হ্যাঁ, সবই ভালো ছিল, শুরু থেকেই সবাই অনেক মানে সহযোগিতাপূর্ণ ছিল, সব ভালো ছিল সব মিলিয়ে। হ্যাঁ, স্বাস্থ্যবিধি ভালোভাবে মানা হচ্ছিল আর সবাই মাস্ক পরিধান করেই এক্সাম দিচ্ছি। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা অত্যন্ত সুন্দর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের একাডেমিক যে ভলান্টিয়ার সার্ভিস আছে তাদের সেবাও আমাদের কাছে খুব প্রশংসনীয়। প্রত্যাবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে আমার মনে হয় অনেকে বাহির থেকে আসছে, অনেক ভোগান্তি করে আসছে, এটা যদি মানে ঢাকার মতো যদি বিভাগীয় শহরগুলোতে দিত অনেক ভালো হতো, এই গ্যাঞ্জামটা হতো না, অনেকের ভোগান্তি হতো না। এদিকে পরীক্ষায় যে কোনো ধরনের জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে পুলিশের বিশেষ দল। পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমাদের রাজশাহী ইউনিভার্সিটি আজকে আমাদের প্রায় 46,000 পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে, আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং আমরা ক্যাম্পাসে প্রায় 40টা CCTV ক্যামেরা লাগিয়েছি, যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং আমরা যদি প্রশ্নপত্র ফাঁস না হয়। কালকে থেকে রাত থেকে আমাদের ইন্টেলিজেন্স যে গ্রুপ আছে, আমাদের ডিসি ইন্টেলিজেন্স, সে সার্বক্ষণিক বিভিন্ন ফটোকপি মেশিন এখানে আমার। বিশ্ববিদ্যালয় উপাচার্য সন্তোষ প্রকাশ করে জানান, নির্বিঘ্নে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের সুবিধায় সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে এলাকা ভিত্তিক পরীক্ষা গ্রহণ করা যায় কিনা সে বিষয়ে নজর দেওয়া হবে বললেন রাবি উপাচার্য। আমরা খুব পজিটিভলি চিন্তা ভাবনা করছি, এটা খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ এটা এবারই প্রথম এটা অ্যাডজাস্ট হলো, অ্যাডাপ্ট করলো ঢাকা ইউনিভার্সিটি। আমরা আগামীতে এটা চিন্তা ভাবনা করব এবং আমাদের যে বিজ্ঞ একাডেমিক কাউন্সিল আছে সিদ্ধান্তগুলো সেখান থেকে আসে, আমরা এটা চিন্তা ভাবনা করব, কারণ এতে আমরা দেখেছি যে অনেকটা যারা পরীক্ষা দিতে আসে তাদের কষ্ট লাঘব হয় আর কি। করোনার কারণে 30 মিনিট পূর্বেই শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। 5 অক্টোবর এ ইউনিট ও 6 অক্টোবর বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশন থেকে এসে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে গণভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধানমন্ত্রী। এ সময় সাধারণ পরিষদের অধিবেশনে জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সংস্থাগুলোর অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শরণার্থী থাকলে কিছু লোকের বোধহয় একটু লাভই হয়, তারা এখানে রোহিঙ্গাদের জন্য কিছু করার বিষয়টি যত বেশি দেখে প্রত্যাবাসনের দিকে তত নজর দেন না। শেখ হাসিনা বলেন, রোহিঙ্গারা এলে প্রথমে আমরা কয়েক মাস নিজেদের অর্থ দিয়ে চালালাম, তারপর আস্তে আস্তে আন্তর্জাতিক সংস্থা এসেছে, কিন্তু তার আগ পর্যন্ত আমরাই চালিয়েছি। 40,000 অন্তঃসত্ত্বা নারী ছিল, তাদের ডেলিভারি থেকে শুরু করে সব আমরাই করেছি। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, জাতিসংঘ সদর দপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি স্থায়ী বৃক্ষ রোপণ করা হয়েছে, তার নিচে একটি ব্রেঞ্চ স্থাপন করা হয়েছে।
জাতিসংঘ সদর দপ্তরে কোনো রাজনৈতিক নেতার জন্য এ ধরনের উদ্যোগ এটি প্রথম। বাংলাদেশের জন্য এটি একটি বিরল সম্মান, কারণ জলবায়ু পরিবর্তন বিষয়ে আমরা আলোচনা করি, বৃক্ষরোপণ আমাদেরই লক্ষ্য। বাংলাদেশে আমরা সেটি করে যাচ্ছি। জাতিসংঘ সদর দপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ করতে পারা সত্যিই আমার জন্য আনন্দের। এই সফরে একটি বিশেষ আকর্ষণ ছিল জাতিসংঘ সদর দপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি স্থায়ী বৃক্ষরোপণ ও সেই বৃক্ষের নিচে একটি বেঞ্চ স্থাপন করা। এই বৃক্ষটি হচ্ছে শতবর্ষী একটি বৃক্ষ। এখানে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই যে জাতিসংঘের সদর দপ্তর চত্বরে কোনো রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এ ধরনের কোনো উদ্যোগ এটাই প্রথম। বাংলাদেশের জন্য এটা নিঃসন্দেহে একটা বিরল সম্মাননা, কারণ জলবায়ু পরিবর্তন বিষয়ে আমরা আলোচনা করি, বৃক্ষরোপণ এটা আমাদের একটা লক্ষ্য, বাংলাদেশে আমরা সেটা করে যাচ্ছি। জাতিসংঘ অঙ্গনে, সদর দপ্তরের অঙ্গনে একটি বৃক্ষরোপণ করতে পারা এটা সত্যি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এক নারীকে ধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও উভয় আসামিকে ৫০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার সকাল ১১টার দিকে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক জয়নুল আবেদিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলু ও তার ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ আলী ওরফে আবুল কালাম। আসামিরা বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘ প্রায় এক বছর পর এ চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা হল। এ সময় রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মামুনুর রশিদ দাবলু। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জসিমউদ্দিন বাদল। সন্দিগ্ধভাবে প্রমাণিত হওয়ার প্রেক্ষিতে তাদের দুজনের মধ্যে দেলোয়ার হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-১ দ্বারায় এবং আবুল কালামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-১ এবং ৩০ দ্বারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে। আদালত সূত্রে জানা গেছে এর আগে গত ১৭ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। পরে গত ১৮ আগস্ট আসামিদের উপস্থিতিতে বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সূত্র আরও জানায় ওই নারীকে দুই দফায় ধর্ষণের অভিযোগে ২০২০ সালের ৬ অক্টোবর বেগমগঞ্জ থানায় দুইজনকে আসামি করে এ ধর্ষণ মামলা দায়ের করা হয়। ২০২০ সালের ২ সেপ্টেম্বর একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে দেলোয়ার বাহিনীর সদস্যরা ওই নারীকে মধ্যযুগীয় কায়দায় তার নিজ ঘরে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে নির্যাতন চালায়। গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে আরও ২টি মামলা সহ এ ঘটনায় মোট ৩টি মামলা করেন ভুক্তভোগী নারী। খুশি আছি, আর আরেকটা যে মামলা আছে ওটা তো যেন বিচার পাই, আমি সন্তুষ্ট আছি। আর এবং আজকে যে রায় হয়েছে সেই রায় আমি মনে করি নারী আন্দোলনের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে আমাদের সামনে থাকবে এবং সারা দেশের জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা মনে করি যে দেলোয়ার সহ যে দুই আসামির আজকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আগামী ৭ অক্টোবর ২০২১ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করেন নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের উপনির্বাচন উপলক্ষে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় ৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে
নির্বাচনের দুদিন পূর্বে অর্থাৎ 5 অক্টোবর 2021 হতে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের 5 দিন অর্থাৎ 12 অক্টোবর 2021 তারিখ পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় সকল ধরনের বৈধ অস্ত্রের লাইসেন্সধারীগণের অস্ত্রসহ চলাচল, অস্ত্র বহন বা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মীদের অস্ত্র এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নগাঁয় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক উৎসব। রোববার রাতে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। জেলা প্রশাসক হারুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রায়হান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে স্থানীয় 17টি সাংস্কৃতিক সংগঠন সঙ্গীত, গান, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।